আপনার গাড়ি আপনি নিজেই চালাবেন, সমস্যা কি? আছে আছে ওখানে আছে দর্শক আমাদের হাতে আর মাত্র একটি গাড়ি লাগবে, যে কোনো ব্যক্তি আপনারা গাড়ি আনতে পারেন, সমস্যা নেই, যে কোনো ব্যক্তি যে কোনো গাড়ি হলে হবে, সমস্যা নেই। যাই হোক আমরা হাতটা দান করো, আমরা দেখে এসেছিলাম, হাতটা দান করো ভাইজান, আপনার খেয়াল লাগে, তুমি হাত
বাবু তোমাকে কি লাগে নাকি ব্যাপার আছে না খেলি নিয়ে
খোসা পানির মতো এই অবস্থা হয়েছে। মানে ওই এক সেই জলে বেড়াই দিতে পারতে হবে। আমি ছোট মানুষ, যদি আপনাদের সামনে কোনো ভুলত্রুটি কোনো ব্যাধি করে থাকি আমাকে মাফ করবেন। তার কারণ আমি ছোট মানুষ, হয়তো আমি আপনার সন্তান, আমি আপনার ছোট ভাই, আমাকে মাফ করবেন। আর আপনার সকলে একটু ধরে রাখবেন, যাতে এখান থেকে আমার আমি চলে যাচ্ছি খেলার জগতে। হ্যাঁ, আমার ছোট্ট একটি পরিচয় আছে দিয়ে খেলার মাঝখানে চলে যাচ্ছি। আমার নামটি হচ্ছে মোহাম্মদ আলমগীর বাদশাহ। আমার বাড়ি হচ্ছে নেত্রহামারি জেলা জল ঢাকা থানা। আমাদের বাড়ি মানে লালমনির হাট পার হলে, তিস্তা নদী পার হলে আমাদের জলডাঙ্গা থানা। সেই দর্শক সেখানে আমার বাড়ি। আমার উনি খেলার ওস্তাদ, উনি আমার আপন বড় ভাই এম রবিউল জাদুকর। মাথার চুল দিয়ে ইত্যাদি অনুষ্ঠানে মাথার চুল দিয়ে ব্ল্যাক টানছিলেন। উনি আমার ওস্তাদ, উনি আমার আপন বড় ভাই। আর হ্যাঁ, এই যে খেলাগুলো দেখাচ্ছি বাবারা, দেখেন দুইটি মাইক রয়েছেন, একটা গাড়ি রয়েছে। আমি এগুলো ভাড়া করেছি আমাদের খোসাবাড়ি বাজার থেকে। ভাড়া করে সারাদিন মাইকিং করে দেওয়া দিয়ে নিমন্ত্রণ দিয়ে এই খেলাগুলো দেখাচ্ছি। কেউ দেখাচ্ছি হয়তো মনে করছেন কেউ কন্ট্রাক্ট করে নিয়ে যাচ্ছেন, না হয়তো বলতেছেন কোনো ওষুধ আসবো, ব্যাধি মাফ করবেন। এখানে কোনো ওষুধ কোনো কোম্পানি থেকে আসি নাই। খেলাটি দেখাবো, দেখার পরে যদি আপনাদেরকে ভালো লাগে, যদি কোনো ভাই কোনো বাবাজি যদি মনে করেন এই ছেলে তোমার খেলা ভালো লেগেছে, তোমাকে 10টা টাকা পরিশোধ করলাম, যদি আপনাকে দেন আমি দেব, যদি না দেন মোবাইল উঠতে ওই বে ওই বে মোবাইল উঠতে খারাপ লাগলো আপনাকে। হ্যাঁ, এবং অন্যকে দেখতে উৎসাহ দেবো। ভাই জান, আমাদের দুইটা মোটর সাইকেল হয়েছে, আর মাত্র একটি মোটর সাইকেল আছে। যদি না দেন আমাদের কাছে একটা মোটর সাইকেল আছে। লোকটা যেহেতু আমি মানে আমাদের আওতায় আছে, আমাদের কাছে আছে মোটর সাইকেল দিয়ে আছে, কিন্তু উনি তা যদি আপনারা বলেন তাহলে ওইটি দিয়ে দেখাবো, কিন্তু আমি চাচ্ছি না যে উনি গাড়ি থাকবে। যদি আপনি একটা গাড়ি দেন আমি খেলাটি দেখাবো, আর মাত্র অনলি একটা গাড়ি লাগবে। আর যদি আমি ওই লোকটাকে নেই তাহলে আপনাদের এলাকার লোক কি বলে জানেন, দেশের গাড়ি ভাড়া করে যাচ্ছে কে তা আমি কিন্তু তা চাচ্ছি না। আমি চাচ্ছি আপনাদের স্থানীয় এখানকার তিনটা গাড়ি আমি চাচ্ছি, দুইটা হয়ে গেছে আর মাত্র একটা গাড়ি হলে হয়ে যাবে। একটা মোটর সাইকেল আমাদেরকে দিয়ে একটু সহযোগিতা করবে। তো যাই হোক, আপনার লক্ষ্য রাখে খেলা থেকে চলে যাচ্ছে এক্ষুনি, আপনারা দেখুন বেড়া। এই যে মাথা ভাঙে মনে হয় এলাই মানুষের। আপনাদেরকে লাস্টে একটা খেলা দেখাবো যা দেখলে আপনার অবাক লেগে যাবে। খেলা হবে আজকে। এখানে কিন্তু কয়েকটা লোককে বলছিলাম যে আপনাদেরকে 10 থেকে 12 মিনিট কি 8 মিনিট ধরে ধোয়াবো ফাঁসি দিয়ে, কিন্তু টাকাও দিতে চাইছি কিন্তু কেউ রাজি হয় নাই। ভাই, আপনাদের যে কোনো একজনকে আমি ফাঁসিতে ধরকাবো, কেউ রাজি আছে? কেউ সাহসী আছে? বীর মুক্তিযোদ্ধা আছে কেউ? আনুন কত ফাঁসি দিনু, আপনাদের আব্দুল যে ফাঁসি দিনু, আব্দুল যে ছোট্ট মানুষ আছে কেউ? আছে কেউ বীর মুক্ত
যদি না থাকে তাহলে কিছু নেই, আমাকে নিজেকে যেতে হবে। আরে খাইনা তো তা ওই বিয়ে নেই বিয়ে তোল সারাদ মোবাইল দেবে দেই আমি লাইভে দেখি মানে ক্যামেরা সামলাম নিয়ে যাওয়া অনেক বেড়ি হবে না হবে আরে ওই ছয় এলাকা ছোয়া নয় ওটা তোমার সাথে ছোয়া গুলো ই তাহলে ওই এই এলাকার এই আশপাশ কোন এলাকা ছোয়া যত সাহস দেয়া তো দাম মোক কারবার কোন ছোয়া আছে ওই যে ছোয়া হানা পড়ছে ওই দেখছে খেলা আমরা খেলা দেখ পেয়েছে ছোয়া করে যায় যা বেড়ি ছোয়ার গুষ্টি মানে ছোয়া আলবতে মরি গেলে মালটা শেষ করছি আমার ইটি আঘাত হলো আমাদের শিখে যাচ্ছে ভাই কথা বলে আপনার ভাষায় যে কোনো দাদু কোনো ভাই কোনো বন্ধু কোনো জ্ঞানী শিক্ষিত মহোদয় আমার মতো এরকম এই পেয়ে কোনো ব্যক্তি মাথায় কোনো ব্যক্তি আঘাত করবেন আঘাত করবেন সেখানে মগজ রয়েছে বাবারা না ভাই যখন আমি এত রূপ ছিলাম এই বাচ্চারা যোগ্য তখন আমার পরিবার কোনো স্কুলে কোনো মাধ্যমে আসুন আসুন আসুন
দাপনা লাগা আছে ইফেক্ট দিয়ে লাগা নাকি নয় লাগা আছে তা দাপনা আর তো জাতি করব না জাতি মে খারাপ হবে নাই 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 ফাগা আছে তোমা দা করো ফাগা করো আগে দি বল দাও মাস্টার আও কিন্তু ভাবা জানা তোমার তোমা দা করো মাস্টার তোমার আও ভাবা জানা তোমরা আও বল দাও বুঝি দিন তোমরা দনো ভয় না কান এলা এলা ঘুরি না গাইবি এলা এলা আও তো বহুত এলাম দিছি হ্যালো একটিয়া তো নাই জল ঢাকা আগা মানে খেপ মানি দিবে বুঝলেন নাই আসতে গিয়ে আসতে একজামে দেখ পাইছে ভাষ্যকর একটা বায় নাই আলো চাইবার জন্য লাগবে চলো ঝামেলা করি পারে আমাদের এখন দেরি দেওয়া যায় ম্যাম ওটা শিখে ঠিকই দেওয়া যায় পাঁচ ফিটে বড় ক্যামেরা স্ট্যান্ড কত হবে নলান্ডার ক্যামেরা সামান্য সেকেন্ড নলে
ক্যামেরা ম্যান তো জড়ি বানাবে ফ্রি ভিডিও ভাল মানুষ গেছে ওই দেহ সকাল শুরু করি না দেখা গেলে মানুষ সবাই মই দিলে আমার ছোট ভাই বড় বাড়ি থেকে মোবাইল গাড়ি মেসে মানে দেখি আরে ভেটিব মুই কইছো রে ভিডিওগুলো মুই কইছো কাছ থেকে আরো চলবে দেখেন দে বিসি রে ভাইয়ের ঘর দে বাড়াবার
Hey,
এতগুলো খেলা দেখবেন যে তুই কিছু খোয়াছি খেলা কিছু খোয়াছিস কি কঠিন কঠিন খেলা দেখবেন যে বেডি তোমার স্কুলের ফিল্ডত বেডি কি থা
ডাং হইছে ওই পাশে যেখানে কিছু ওপেন হইছে ওই পাশে যা 300 টাকা পড়ে গেছে কিছুন না 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 300 টাকা পড়ে গেছে এরকম তো হচ্ছে হয় না নিচে তো হয় কাট থেকে খামন ধরে না কারণ পথে একটা কিছু যা আটকে না খামন তো পারে যাওয়ার পরে কিছু যা আসবে আমি কিন্তু না মাইক খাইছি হ্যাঁ মেজিক দেখা যায় আমি কিন্তু ভালো মানি ওই মনে মনে কই মুই ভালো ড্রাইভার পাইছন রে বাবা খেলা দেখতে আমার আমায় দুই দিন ধরে রব খেলা কি দুই দিন দেখতে রব আসান তুমি কি সারো ভাইয়া সবাই বাদাম দাও দিয়ে মোটে ঢানে সাহস মেলা
চাল চাল আল্লাহ
Thank you.
বসিয়া থাকে কোনো ভয় করবেন না, ভয়ের কোনো কারণ নেই, যা হবে আমার উপর যাবে, কোনো সমস্যা নাই। আমি ছোট মানুষ, একটু দোয়া রাখবেন যাতে আল্লাহ পাক আমার
ভাই আমার পিছনে একটু কেমন করে ঢুকে যাও Thank you.
এটা মোবিল কার বেশি মোটরসাইকেল দিয়ে ভরি দিয়ে মার দিয়া